এবার ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাস্তার বেহাল অবস্থা এরা কারা এরা বিজেপির যুব যারা উন্নয়ন বলে প্রচার করে আর সেই রাস্তার চিত্র এক একবার নয় দুবার দেখানোর চেষ্টা করছে সবুজবঙ্গ নিউজ এক সঙ্গে দুবার সেই চিত্র একবার দেখুন এবার প্রকাশ্যে ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারণ গ্রামবাসী থেকে আমজনতা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং অবশেষে রাস্তা অবরোধ রাস্তা সংস্কারের দাবিতে আম্বাসার ছড়ায় জাতীয় সড়ক অবরোধ করে এটা হচ্ছে আসল চিত্র ডাবল ইঞ্জিন সরকারের চার বছর পূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বছর ঘুরলেই দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাককালে আমজনতার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই কারণ ডাবল ইঞ্জিন সরকার মিথ্যা প্রতিশ্রুতি এবং মানুষকে ধোকা দিয়েছে দিয়েছে সে কাজের পূর্ণ এখনো অবধি করতে পারেনি ডাবল ইঞ্জিন সরকারের রাস্তার অবস্থা কথাতেই বলে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নাকে হরি মারে কে এবার আমজনতা রাস্তা অবরোধের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করলো আপনার এখনো প্রতিশ্রুতি পূর্ণ হয়নি দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির জোট সরকার পাল্টি খেতে পারে ত্রিপুরার